ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছে। কাঁকড়াটা দেখো একবার, কাকু ভিডিওটা একবার কাঁকড়াটা দেখো। এই এমনি জলটাকে ধরে নিলে একদম সবচেয়ে ভালো আছি, কোনো প্রবলেম হয়নি। চলো একদম চলো চলো সমুদ্রে। গাইস, এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলার নেই, কিছু কথা বলারও নেই। প্রকৃতির লীলা, ভোরের বেলা পুরীর সমুদ্রের জোয়ার অবস্থায় যে উত্তাল অবস্থা, আর তার সঙ্গে সূর্যোদয় এবং প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক ভিউ। কাঁকড়াটা দেখো একবার কাকু, ভিডিওটা একবার কাঁকড়াটা দেখো। এই এমনি জলটাকে ধরে নিলে এগুলো কি সামুদ্রিক কাঁকড়া? না না, অন্যরকম না, আমরা যেসব বাদামি রঙের কাঁকড়া দেখি সেরকম। এ নিয়ে বলার কিছু নেই, শুধু উপভোগ করো। জানি ভিডিওতে দেখে অতটা উপভোগ করা সম্ভব নয় যতটা আমরা সমুদ্রের তীরে দাঁড়িয়ে করছিলাম, তারপরেও তোমাদের জন্য তুলে ধরলাম। জোয়ার থেকে হেভি বড় ঢেউ তো, মাথা খারাপ করা ঢেউ। সমুদ্রের ঢেউ কখন যে বারে বারে এসে আপনার পায়ে ধাক্কা দেবে তা আপনি বুঝতেই পারবেন না, তবে এ অনুভূতি এক অন্যরকম অনুভূতি।
এরপরে দেখলাম সূর্য উঠছে। ভাবতেই পারিনি এত দেরিতে উঠেও পুরীর সূর্যোদয় দেখতে পাবো। সত্যি প্রকৃতির এক অনন্য খেলা। ভোরবেলা পুরীর সমুদ্রের ভিউ দেখলাম, সানরাইজ দেখলাম, সূর্য উঠছে ভাই। সূর্য ওঠার সময়টা আলাদাই লাগছে। পুরীর কথা কথা মিলে, ভালো দুটো কথার কথা মিলে গেল। সে যাবে মন বলতে ছিল, সে গেল, জুতো ছিঁড়ে গিয়েছে দাদার, জুতো ছিঁড়ে গেছে, কথার কথা মিলে গেছিল। মানে টোটালি পুরীর সমুদ্রে যদি এসছো ভোরবেলা এসো ভাই, সমুদ্রের ঢেউটা অসাম লাগে, আর ভালো পরে বিশাল বিশাল দেখতে লাগে, চূড়ান্ত, মানে একেবারে চূড়ান্ত। ভালো লেগে থাকে যদি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দিও। দেখা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে, টাটা। Myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turned back again.